সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় খাদ্য ও খাদ্যের উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা জেনেছি রাসায়নিক প্রকৃতি অনুযায়ী সকল খাদ্য উপাদানকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এক, কার্বোহাইড্রেট। কোন কোন খাবারে রয়েছে? চাল, গম, আলু, সাগু, সুজি, চিনি, গুড়, মধু ও পাকা মিষ্টি ফল। এই খাবারগুলো আমাদের দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। দুই, প্রোটিন। কোন কোন খাবারে রয়েছে? মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের বাদাম, মটরশুঁটি, শিম ও কাঁঠালের বিচি। এই খাবারগুলো আমাদের দেহের যাবতীয় রক্ষণাবেক্ষণ ও দেহক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তিন, স্নেহ। কোন কোন খাবারে রয়েছে? বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের বাদাম, নারিকেল, ঘি, চর্বি, মাখন। এই খাবারগুলো আমাদের দেহে তাপ ও শক্তি উৎপাদন করে, খাদ্যের বর্ণ, গন্ধ, স্বাদ ও গুণাগুণ বৃদ্ধি করে, খাবারকে আকর্ষণীয় করে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চার, ভিটামিন বা খাদ্য প্রাণ, পাঁচ, ধাতব লবণ বা খনিজ লবণ, ছয়, পানি। আজকের পাঠ শেষে উপাদানগুলোর উৎস ও কাজ ব্যাখ্যা করতে পারবো। উপাদানগুলো সম্পর্কে জ্ঞান লাভ করে সুস্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ হব। চার, ভিটামিন। খাদ্যের ছটি উপাদানের মধ্যে ভিটামিন প্রাণী দেহের প্রয়োজনীয় অন্যতম উপাদান। দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্রবণীয়তার গুণ বিচারে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। কোন কোন খাবারে রয়েছে? হলুদ ও কমলা বর্ণের ফল ও সবজি, সবুজ শাক, দুধ, ঘি, মাখন, ডিম, সামুদ্রিক মাছ ও মাছের চকরিতে তেল। এই খাবারগুলো আমাদের দেহে যে কাজ করে, এক, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে, দুই, অস্থি ও দন্তের গঠনে সহায়তা করে, তিন, চোখের যাবতীয় রোগ থেকে রক্ষা করে, চার, রোগ সংক্রমণ থেকে রক্ষা করে, পাঁচ, গর্ভাবস্থায় ব্রণের বৃদ্ধিতে সহায়তা করে, ছয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও সি। কোন কোন খাবারে রয়েছে? ডেকি, ছাটা, সিদ্ধ চাল, দুধ ও দুধের তৈরি খাবার, মাছ, মাংস, যকৃৎ, টাটকা শাক সবজি, ফলমূল ও টক জাতীয় ফল যেমন কমলা, লেবু, পেয়ারা, কামরাঙ্গা, আনারস, আমড়া। এই খাবারগুলো আমাদের দেহে যে কাজ করে, এক, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে, দুই, অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে, তিন, স্নায়ুকোষ ও হৃৎপিণ্ডের নিয়মিত কাজ নিয়ন্ত্রণ করে, চার, রক্তের গঠন ও সুষ্ঠু পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, পাঁচ, ডিএনএর অনুগঠনে সহায়তা করে, ছয়, ক্ষতস্থানের গা শুকাতে সহায়তা করে, সাত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাঁচ, ধাতব লবণ বা খনিজ লবণ। দেহ গঠনে খনিজ উপাদানের পরিমাণ অল্প হলেও দেহের গুরুত্বপূর্ণ কাজ সমাধানে এর ভূমিকা অপরিসীম। খনিজ লবণ প্রধানত দুই ধরনের, প্রধান মৌল ও লেশ মৌল। প্রধান মৌলগুলো হলো ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সালফার ও ম্যাগনেসিয়াম। কোন কোন খাবারে রয়েছে? দুধ ও দুধের তৈরি খাবার, কাঁটাসহ ছোট মাছ, সামুদ্রিক মাছ,
মাংস, ডিম, মটরশুঁটি, ডাল, গাজর, বাদাম, খেজুর, সবুজ শাক ও নোনতা খাবার। এই খাবারগুলো আমাদের দেহে যে কাজ করে, এক, হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে, দুই, স্নায়ু পেশির উত্তেজনা নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সহায়তা করে, তিন, দেহের বিভিন্ন অঙ্গ দেহকোষের বিভিন্ন অঙ্গ যেমন কোষঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি গঠনে সহায়তা করে, চার, দেহে পানি, অম্ল ও ক্ষারের সমতা নিয়ন্ত্রণ করে, পাঁচ, দেহের বৃদ্ধি ও কলার গঠনে সহায়তা করে। লেজ মৌলগুলো হলো আয়োডিন, লৌহ, তামা ও দস্তা। কোন কোন খাবারে রয়েছে? সামুদ্রিক মাছ, মাছের তেল, যকৃৎ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, শস্য কণা, খেজুর ও তরমুজ। এই খাবারগুলো আমাদের দেহে যে কাজ করে, এক, থাইরয়েড গ্রন্থির হরমোন সংশ্লেষণ করে, দেহের বিপাকজনিত শক্তি উৎপাদনের কাজ নিয়ন্ত্রণ করে, দুই, লোহিত রক্তকণিকার উৎপাদন ও হিমোগ্লোবিনের গঠন ও সংশ্লেষণ করে। আমরা জানি হিমোগ্লোবিন কোষ থেকে, ফুসফুস থেকে বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসে। তিন, অস্থি ও মস্তিষ্কের গঠন ও ক্ষত শুকাতে সহায়তা করে। চার, প্রজনন ক্ষমতা বজায় রাখে। পাঁচ, প্রাণী কোষের শ্বসনে সহায়তা করে। পানি দেহ গঠনে খাদ্যের ছটি উপাদানের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি। দেহে প্রায় 70% পানি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক 2 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করা আবশ্যক। পানি কোন কোন খাবারে আছে? প্রাণযোগ্য বিশুদ্ধ খাবার পানি, দুধ, ফলের রস, ডাবের পানি, স্যুপ ও বিভিন্ন ধরনের পানীয়। এই খাবারগুলো আমাদের দেহে যে কাজ করে, এক, খাদ্যের পরিপাক ও শোষণে ও পুষ্টি পরিবহনে সহায়তা করে, দুই, বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেয়, তিন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, চার, কোষের বিক্রিয়া পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় সংগঠিত হয়, পাঁচ, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরকে সুস্থ সবল রাখে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খাদ্যের ভূমিকা অপরিসীম। তোমরা কতটুকু বুঝেছ কিছু বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে এবার আমি জেনে নেই। এক, খাবারকে আকর্ষণীয় করে খাদ্যের কোন উপাদান? ক, প্রোটিন, খ, পানি, গ, স্নেহ, গ, ভিটামিন। সঠিক উত্তর হবে গ, স্নেহ। দুই, রোগ প্রতিরোধমূলক খাবার কোনগুলো? ক, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ। খ, প্রোটিন, স্নেহ ও পানি। গ, প্রোটিন, খনিজ লবণ ও পানি। ঘ, প্রোটিন, পানি ও কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হবে ক। নিচের উদ্দীপকটি পড়ো, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। কলেজ পড়ুয়া অহনা ক্লাসে অসুস্থতা অনুভব করায় শিক্ষক তার খাদ্য তালিকায় নিয়মিত ছোট মাছ, সবুজ শাক, দুধ, খেজুর ও বাদাম যোগ করার পরামর্শ দিলেন। তিন, উক্ত খাবারগুলোতে খাদ্যের কোন উপাদানটি রয়েছে? ক, প্রোটিন, খ, স্নেহ, গ, ভিটামিন, গ, খনিজ লবণ। সঠিক উত্তর হবে গ, খনিজ লবণ। চার, শিক্ষকের পরামর্শ অনুযায়ী অহনার খাদ্য তালিকা কোন কোন উপাদানের সরবরাহ নিশ্চিত করা যাবে? এক, প্রোটিন ও ভিটামিন। দুই, কার্বোহাইড্রেট ও খনিজ লবণ। তিন, স্নেহ ও খনিজ লবণ। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2। খ, 1 ও 3। গ, 2 ও 3।
ঘ এক দুই ও তিন। সঠিক উত্তরটি হবে গ এক দুই ও তিন। পাঁচ, কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ক এ খ ই গ ডি ক সি। সঠিক উত্তরটি হবে গ সি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ হবে পাঠ্য বই থেকে নবম অধ্যায় ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।